এই কারণেই লস যে আইডিয়া নেই শুধু টাকা থাকলে খামার হবে না তার এক্সপিরিয়েন্সটা থাকতে হবে সে সব কিছু সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে এটা হলো শিশু বাচ্চার মতো গরুটা দেখে বুঝতে হবে তার কোনো সমস্যা হয়েছে কিনা না সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব বাড্ডা মাহবুল ডেরি ফার্মে এই মাহবুল ডেরি ফার্মের মালিক তিনি হলো প্রথমে শখের বসে গরু পালন করতে গিয়ে আজ নেশা থেকে পেশা হয়ে গেছেন এই গরু বিজনেসে পাশাপাশি তিনি আর অনেকগুলো বিজনেস করছেন কিন্তু ওই গরুর খামারের আগেও তিনি কি করতেন সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো মাহুব ভাইয়ের সাথে আজ সত্যি করা অর্থে দর্শক আপনাদের কাছে একটা বিষয় আমরা জানাতে যাচ্ছি দেশের বাইরে কিন্তু অনেক ভাইয়েরা ওগুলো বিদেশে যাচ্ছেন বাবার অনেক জমি বিক্রি করে অনেক অর্থ মানে নিয়ে হলো তিনি হলো বিদেশে যান কিন্তু শেষ পর্যন্ত সে বিদেশে গিয়ে সেই টাকাটিকে উঠতে পারেন নাকি সে টাকাটাও লস এবং সেই ঋণের দায়ে অবশেষে তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়েও পালাতে হয় আজ আমরা আপনাদেরকে দেখাবো যে টাকা থাকলে তিনি হলো দেশের বাড়িতে বিদেশে না গিয়ে দেশের বাড়িতেও এই গরুর খামার বলেন যে কোনো বিজনেস বলেন সেটা করে তিনি অনেক লাভবান হতে পারেন বিদেশের চেয়েও দেশের বাড়িতে নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন এবং ছেলে সন্তান নিয়েও তিনি ভালো কিছু করা সম্ভব আমরা আজ আপনাদেরকে দেখাবো যে একজন খামারি যে অনেকে বলেন যে খামার বিজনেসে লস আজ আমরা আপনাদেরকে দেখাবো যে খামার বিজনেসে কখনই লস হয় না যদি না আপনার না জানা থাকে তাহলেই আপনি লস করবেন আর যদি জানা থাকে সেই সব বিষয়গুলো আসলে কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি যে কখনই আপনি খামার বিজনেসে কখনো লস করবেন না সেসব বিষয় নিয়ে থাকবে আমাদের এই প্রতিবেদনে এবং দেশের বাইরে থেকে যে ভাইরা অনেকে আমাদেরকে ফোন করে জানান আসলে আমি খামার করতে চাই কিভাবে করব। অনেকে অনেক টাকার কথা শুনি কিন্তু খামার করতে আসেন কিন্তু খামার করলে না জেনে যদি আপনি খামার করেন কিভাবে আপনি লসের মধ্যে পড়বেন বা কি বিপাকে পড়তে পারেন সেসব বিষয় নিয়েও থাকবে আমাদের এই প্রতিবেদনে এবং খামার করে আপনি কতটা লাভবান হওয়া যায় সেই লাভটা আপনি কিভাবে করবেন আমাদের চলুন এই খামারই কাছ থেকে আমরা জেনে নিই একটা খামার করে ছোট্ট থেকে আজ বিশাল পরিসরে তিনি খামারটা করলেন এবং তার মূলত মূল বিজনেসটা ছিল কিন্তু তিনি হোটেলে সাপ্লাই দিতেন হলো গরুর মাংস থেকে শুরু করে তরকারি থেকে শুরু করে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে অন্যত একটি ফাইভ স্টার হোটেল সেটা স্যারাটন সেই স্যারাটনের সেই বিজনেস থেকে তিনি সরে এসে করলেন গরুর খামার আসলে নেশা থেকে পেশা আর পেশা থেকে আজ লাভের মুখ দেখলেন আর এখন কতটা ভালোবাসা ঘিরে রয়েছে তার এই খামারটি সত্যিকারের অর্থে দর্শক একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি যে নাকি বাবার সন্তান থাকে পাঁচজন সে পাঁচজন কিন্তু এক রকম হয় না কেউ হয় মেধা সম্পূর্ণ কেউ হয় মানে এলো কি বলবো এক কথায় যে বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু কেউ লাভের মুখ দেখে কেউ বিজনেসের সাথে সম্পৃক্ত কেউ হলো চাকরি করছে কেউ পাশাপাশি হলো বউ সংসার নিয়ে এলো বাবার সংসারগুলো দেখাশোনা করছেন আর কেউ আছেন এমন কিছু কাজ করেন সেই জন্য বাবা মা মুখ দেখাতেও পারেন না আজ আমরা আপনাদেরকে দেখাবো তেমনি যে এই গরুর খামারে গরুকে কতটা ভালোবাসতে হয় কতটা যত্ন সহকারে দেখতে হয় সেই সব বিষয় নিয়ে যে এই ভাই আসলে কতটা যত্ন করে যে গরুগুলোকে পালন করছেন চলুন আমরা কথা বলবো বিস্তারিত ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই অনেক আগে কিন্তু আপনার অনেক খামার তারপর হলো ভেড়া দুম্বার উপর আমরা প্রতিবেদন করেছিলাম আসলে আপনি আমাকে একটা বিষয় বলেন যে যারা খামার করবে প্রথম খামারটা কিভাবে করবে আসলে প্রথমে লাভ যদি করতে হয় লাভ যদি করতে হয় প্রথম যদি খামার সে শুরু করে প্রথমে তার ট্রেনিং করতে হবে খামার সম্বন্ধে আইডিয়া নিতে হবে কোর্স যদি আপনার তিন মাস বা আপনার ছয় মাসের একটা কোর্স কমপ্লিট করে সে খামারটা শুরু করে তাহলে সে সব সম্বন্ধে খামারই যেই প্রসঙ্গ আছে সবগুলা সম্বন্ধে তার আইডিয়াটা চলে আসবে তখন যদি সে খামারটা শুরু করে সে ক্ষতিগ্রস্তটা হবে না যে কোনো সমস্যা হলে সে সমাধানটা করতে পারবে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে খামারি সে ট্রেনিং করলো পাশাপাশি কোনো খামারে চাকরি করলে কেমন হয় চাকরি না করে শুধু সে যদি দেখাশোনার দায়িত্বে ভাই আমি আপনার সাথে দুদিন দেখতে চাচ্ছি আপনি কিভাবে কাজগুলা করেন যে ওখানে ট্রেনিং করলো পাশাপাশি যদি একটা ভালো একটা খামারের সাথে যদি মনে করেন আপনার কাছেও যদি সে ট্রেনিং করতে চাই যে ভাই আমি আপনার খামারের এই করতে চাই করার সুযোগ আছে কিনা জি এটা সুযোগ আছে যদি সে ফিজিক্যালি তার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের কারো খামার থাকে সে পাশাপাশি যদি এক সপ্তাহ দশ দিন বা এক মাস সে ফিজিক্যালি আসে দেখে ফিজিক্যালি দেখলে তো এটার অভিজ্ঞতাটা অনেক বেশি সে সব সম্বন্ধে বুঝতে পারবে দুধটা কীভাবে ধোয়ায় বাচ্চাটা কীভাবে রাখে গরুটা কীভাবে খাবার দেয় গরুর যত্নটা কীভাবে করে সে পরিপূর্ণ ফিজিক্যালি আইডিয়াটা হয়ে গেল আর সে যদি দুই একটা কোর্স করে তাহলে তার সব সম্বন্ধে আইডিয়া হলো তখন যদি সে খামারটা করে তাহলে সে ক্ষতিগ্রস্তটা হবে না এই কারণে একটা গাভীর দাম আড়াই লক্ষ টাকা যদি গরুটা মিস্টারিজ হয়ে যায় একটা উলানের সমস্যা যায় একটা বার তাহলে সেই গরুটার দাম চলে আসবে কষাই দামে তখন হইলো সেই গরুটা আড়াই লাখ টাকার গরু দাম হবে এক লাখ টাকা তাহলে এক টাকা বিতে সে যদি দেড় লক্ষ টাকা লস হয় ক্ষতিগ্রস্ত হয় সে খামারটা টিকতে না আর তার যদি আইডিয়া থাকে ফিজিক্যালি তাহলে সে পরিপূর্ণভাবে ফার্মটা করতে পারবে মেস্টারিজ হয়েছে সে তখন হইলো তাৎক্ষণিক ট্রিটমেন্ট করেছে সমস্যার সমাধান হয়ে গেল। সে ক্ষতিগ্রস্তটা হবে না খামার বিজনেসে অনেকে বলে লস লস হবে এই কারণেই লস যে আইডিয়া নেই শুধু টাকা থাকলে খামার হবে না তার এক্সপিরিয়েন্সটা থাকতে হবে সে সব কিছু সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে এটা হলো শিশু বাচ্চার মতো গরুটা দেখে বুঝতে হবে তার কোনো সমস্যা হয়েছে কিনা যেমন একটা শিশু যদি সন্তান তার সমস্যা হয় বাবা মা সে বুঝতে পারে আমার সন্তান আজকে জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে বা পেট খারাপ হয়েছে তখন বুঝে কিন্তু ডাক্তারের কাছে যায় বা ট্রিটমেন্টটা নেয় আর সেইটা একটা খামারি তাকে বুঝতে হবে তার গরুর সমস্যাটা কি হয়েছে সমস্যাটা দেখে সে যদি ফিজিক্যালি ট্রিটমেন্টটা করে পরিপূর্ণ সে গরুটা সুস্থ হয়ে গেলো সে এই ক্ষেত্রে খুব ক্ষতিগ্রস্ত হবে না আর যদি সে সুস্থ না করতে পারে বুঝতে না পারে গরুটা যদি অ্যাক্সিডেন্ট করে বা উলান মেস্টাডিজ হয়ে যায় সেই ক্ষেত্রে তো সে ক্ষতিগ্রস্ত হবেই এটি স্বাভাবিক আপনি অনেকে হলো পাঁচ লাখ দশ লাখ টাকা খরচা করে বিদেশে যান আসলে সেই দেশে গিয়ে হলো সে দশ লাখ টাকা খরচা করে তিনি হলো স্যালারি পান হলো আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সেই সেটা হয়তোবা অনেকে যায় কিন্তু আমার মনে হয় যদি সে এই দশ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ না যেয়ে দশ লক্ষ টাকার গাবি কিনে বা বেড়া কিনে বা দুম্বা কিনে যদি সে পালে আমার মনে হয় তার থেকে অনেক সে লাভমান বেশি থাকবে প্লাস হলেও তার ফ্যামিলির সাথে সে সময়টা দিতে পারলো ভালো মন্দ শেয়ার করতে পারলো অনেক ভালো হয় আচ্ছা তো আপনি আমাকে বলেন যে বিদেশের মানে মাটিতে না গিয়ে হলো দেশের মাটিতে কি ভালো কিছু করা সম্ভব কিনা সম্ভব বিদেশের মাটি থেকে বাংলাদেশের মাটিতেও ভালো কিছু করা সম্ভব সে ডেরি ফার্ম করতে পারে আপনার ফিশারি করতে পারে আপনার যে কোনো ব্যবসায় আসলে ছুটো না যদি পরিপূর্ণ সে সময় বিদেশে যতটুকু সময় দেয় ততটুকু সময় যদি বাংলাদেশে দেয় বরঞ্চ বিদেশ থেকে সে আরও ভালো করতে পারবে আগে আপনি মানিল এই বিজনেসের আগে আপনি কি করতেন আমি এই বিজনেসের আগে হোটেল সেরা দিতাম হোটেল সেরাটনের সাপ্লাই দিতেন তো সেই বিজনেসটা কি এখনো আছে আপনার হ্যাঁ এখনো আছে ওইটার পাশাপাশি করতেছি ওইটা আর এখন মূলত আমার চলে আসে এই বিজনেসটা আমি ফুল সময় দিই আচ্ছা ওই বিজনেসে আপনার ইনভেস্ট কত আর এই বিজনেসে ওই হোটেলে যদি আমি বিশ লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে দেখা যায় বিশ লক্ষ টাকা ইনভেস্ট করলে আমার চল্লিশ হাজার টাকার মতো প্রফিট হয় যদি আমি ছাপ্পন টাকা দিয়ে দিই আর এজুজেলভাবে করলে তাতে আমার প্রফিটও হয় আবার লসও হয় যেমন আমরা ওইটা টেন্ডারে দিই আজ এক মাসের টেন্ডার বা তিন মাসের টেন্ডার আজকে একটা মাংসের দাম আছে ধরেন পাঁচশো টাকা কেজি এইটা হয়ে গেল দুই দিন পর ছয়শো টাকা কেজি কিন্তু আমাকে পাঁচশো টাকা কেজি দিতে হবে যতদিন আমার এই টেন্ডারে তিন মাস আমার তিন মাস দিয়ে যেতে হবে তিন মাসের আগে প্রাইস কমলেও আমি কম দিতে পারবো না বেশি হলেও আমি কম দিতে পারবো না এজুজেল প্রাইজিং আমার দিতে হবে আর এইটা হলো আপনার আমার আজকে প্রাইস বেশি হয়েছে দুধের বাজার ভালো আমি একটা গাবি বেশি নিলাম আমার ব্যবসাটা বেশি হচ্ছে আর এটা আমি ফুল সময় দিলাম এটা আমার রিক্স নেই যে আমার এটা প্রাইস কমে যাবে বা বেড়ে যাবে এই ক্ষতিগ্রস্তটা আমি হব না কিন্তু ওইখানে ওইটা হবে ওইটা হলো আপনি আপ ডাউন করবে মার্কেট আপ ডাউন করলেও আমি প্রাইজিংয়ে কিন্তু আপ ডাউন করতে পারবো না আমার যতদিন শিডিউলে আছে যে আমার টেন্ডার এক মাস বা তিন মাস আমার কন্টিনিউ করে যেতে হবে দিতে হবে তার মানে হলো আপনার ওই বিজনেসের চাইতে আপনি এই বিজনেসটাকে সবচেয়ে লাভবান মনে করছি জি এটা আসলে ওইটা থেকে আমার অনেক লাভবান আচ্ছা একজন নতুন খামারি জি কোন গরুটা কিনে সে লাভবান হতে পারে একটা নতুন খামারি সে লাভবান হবে যদি ফিজিয়ান গরু কিনে বা জার্সি গরু কিনে এই গরুগুলা কিনলে সে লাভবান হবে এই দুধ এই গরুগুলা দুধ দেয় আপনার লং টাইম আসলে এই গরুগুলা যে চিনার উপায় কি সে তো কিছুই জানে না সে তার আশেপাশে যে আছে বা যেই খামারি আছে তার কাছ থেকে সে যদি একটু পরামর্শ নেয় তাহলে সবচেয়ে ভালো হয় আর সে চিনবে জার্সি গরুগুলা সাধারণত কালার হবে আপনার লালটি কালার কি আপনি ইয়েলো কালার টাইপ আপনি আমাকে বলেন তো এই যে আপনার এই গরুটা এটা কি জাতের এটা হলো ফিজিয়ান ফিজিয়ান আপনার এই ফিজিয়ানের গরুর মানে হলো আপনার ইয়েটা কত মানে দুধের রেকর্ডটা কেমন এটা হলো আপনার 22 থেকে 25 লিটার রেকর্ড 22 থেকে 25 লিটার রেকর্ড জি আচ্ছা আপনি এটা হলো কয়টা বাচ্চা মানে লো ওই গরু কিনেছিলেন এটা হলো আমি সেকেন্ড বাচ্চাই কিনেছি সেকেন্ড বাচ্চা জি আচ্ছা তো আপনার খামারের যে বাচ্চাগুলো হয় যে যখন এই যে ফিজিয়ানের যদি বেবিটা হবে হ্যাঁ সেটা আসলে আপনি রাখেন কিনা না বিক্রি করে দেন আসলে যদি দুধের খামারই হয় তাহলে বাচ্চাগুলো রাখা আপনার লস প্রজেক্ট আমি মনে করি কেননা একটা বাচ্চা আপনার এটা পরিপূর্ণ আবার বাচ্চা দিতে গেলে আপনি দুই বছর প্লাস সময় লাগে আর এই সময়টা যদি আমি বাচ্চাটা ছয় মাসের সময় সেল করে ফেলি আর কিছু ইনভেস্ট করে আমি আরেকটা কাবি কিনি তাহলে লাভটা বেশি মানে দুধের খামারির জন্য বাচ্চাটা না পালাটাই বেটার হয়তোবা দুই একটা শখের বর্ষে রাখতে পারে যদি মনে করেন যে সেই গাব খামারি যদি গাবি কিনতে মানিলে তার সমস্যা হয় মানে গাবি কিনতে পারে না জি সুবাদে তার নিজের খামারের এই গাবিটা তো সে পরিপূর্ণ যেটা ভালো জাতের এবং সেটা ভালো শিশুবাদে তে সে তো এই গাবির বাচ্চাটা রেখে দিতে পারে রেখে দিতে পারে সেই ক্ষেত্রে হলো পার্সেন্টেজটা মেইনটেইন করতে হবে যে তার গাবির যে বাচ্চাটা হলো সে কোন হিসটা দিয়েছে আসলে হিসটা কতটুকু পার্সেন্টেজ আছে সেই ক্যালকুলেশন করে তার রাখতে হবে আপনি আমাকে বলেন যে আসলে খামারিদের যে বিজনেসের লাভ করতে মানে লাভের আশা তো করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি খামারকে টিকে রাখার জন্য কোন কোন বিষয়গুলোতে নজর দিতে হবে আপনার খামারি টিকা হইলে আপনার পার্সেন্টেজটার দিকে নজর দিতে হবে সে যখন গরুটা বীজ দিবে তখন সে কোন বীজটা দিচ্ছে সেটা মেনটেন করতে হবে আর যদি সে রাখতে চায় বাচ্চাটা তখন পার্সেন্টেজটা সে ভালো হলো প্লাস বাচ্চাটাকে পরিপূর্ণ যত্ন করতে হবে বাচ্চা দেওয়ার পর পর আপনার ছয় মাস যদি করে তাহলে খুব দ্রুত বাচ্চাটা বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে বাচ্চাটা কনসেপ্টের হারটা বেশি হবে সেই ক্ষেত্রে সে ওই বাচ্চাটা রাখতে পারে রেজাল্টটাও ভালো পাবে সেই ক্ষেত্রে সে লাভবান হবে আপনার খামারে দেখছি অনেক জায়গাটা খালি রয়েছে এর কারণটা কি এটা আমি গাবিগুলা তুলবো কিছুগুলো গাবি আমি সেল করেছি কেন সেল করেছেন আসলে মূলত হলো দেখা গেলো আমি একটা গাবি রেখে হয়তো বা মান্থলি আমার এই গাবিটা আমি এক মাসে বিশ হাজার টাকার দুধ সেল করব। সেই ক্ষেত্রে আমার বন্ধুবান্ধব আছে পরিচিত আছে তারা যদি আমাকে পনেরো বিশ হাজার টাকা প্রফিট দেয় তাহলে আমি ইনস্ট্যান্ট সেল করে দিলাম তখন তাৎক্ষণিক আমি এই গাবিটা সেল করে আবার নতুন গাবি নিয়ে আসবো তাতে আমি তাৎক্ষণিক তো আমি লাভবানটা হলাম এক মাস যেটা আমার ওয়েট করতে হইলো এটা আমি ইনস্ট্যান্ট পেলাম এই কারণে আমি সেল করে ফেলি মূলত আমার বিজনেস হলো প্রফিট করাই হলো কথা তা আমি এইটা মানে মেনটেন করি একটা খামারে যদি মনে করেন কর্মচারী যে আপনি দেখাশোনার জন্য যে তাদেরকে রাখা হয় আসলে তাদেরকে কোন বিষয়গুলোতে স্বপ্নে আপনি বেশি হলো জোর দিয়ে থাকেন এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ কর্মচারীদেরকে টেক করতে বলি যেমন দুধ দোয়ানোটা দুধ দোয়ানোটা উলানটা মূলত মেন গাভীর জন্য মেন সমস্যা হলো উলানটা যদি মেস্টাডিস হয়ে যায় একটা গাভী সেই গাবিটা যদি আড়াই লক্ষ টাকা দাম থাকে মেস্টাডিস হয়ে গেলে যদি একটা বাদ নষ্ট হয়ে যায় ওইটা কষায় দামে চলে আসে এক লক্ষ টাকা তাহলে আমি দেড় লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এই কারণে হইল মূলত হইল টেক কেয়ার করতে হবে তার যে গাভিটা দুধ দোয়ানোটা কমপ্লিট ঠিক আছে কিনা উলানটা ঠিক আছে কি না এই জিনিসটা আর পরবর্তীতে দেখা যায় যে আপনার যদি হিট আসে মূলত হিটটা ধরতে হবে বুঝতে হবে যে হিটটা ধরতে পারছে কিনা এইটা টেক কেয়ার করতে হয় বাচ্চাটা বাচ্চাটা যাতে দুধটা বেশিও না খায় কমও না খায় বেশি দুধ খাইলে বাচ্চাটা পাতলা পায় কেন করবে পেট খারাপ করবে তখন দেখা বাচ্চাটা নষ্ট হয়ে যায় এই দিক নির্দেশনা শুধু কি আপনি দেন নাকি যারা খামারি রয়েছে যারা দায়িত্বে রয়েছে তারাই মানে এই বিষয়গুলো বুঝতে পারে একচুয়ালি হলো এটা তাদেরকে বলে দিতে হয় কেন লোকজন ফুল অনেক সময় দেখা যায় পুরান লুক হলে বুঝতে পারে নতুন লুক হলে বুঝতে পারে তো এই সম্বন্ধে যদি বলে দেওয়া হয় তাহলে সে ওই টেকটা করতে পারে

আমরা যতটুকু জানি আপনাদের এই খামারে রয়েছে মানে হলো অনেকগুলো একটা অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে অনেকগুলো খামার মালিক আপনারা প্রতি মাসে একত্রিত হন জি এটা হলো একত্রিত হন যখন তখন আসলে কি বিষয় নিয়ে আলোচনা করে আসলে এই ফার্ম সম্বন্ধে তখন আমরা এটা আলোচনা করি কার কি সমস্যা আছে ওটা আমরা সমাধান করার চেষ্টা করি কারো দুধ বেশি হলে আমরা একজন আরেকজন একটা নিয়ে যাই কারো শট পড়লে একজন আমরা আরেকজনকে দিয়ে থাকি কারো যদি কোনো মেডিসিন না থাকে তাহলে ওইটা আমার কাছে আছে আমার কাছ থেকে নিতে পারে বা আমার কোনো কিছু প্রয়োজন হলে তার কাছ থেকে নিতে পারি আমরা ভ্যাকসিনটা একসঙ্গে করি তাতে দেখা যায় আপনার ভাইরাসটা ছড়ায় না তো আমাদের এই সমিতিটা আমরা এইবার মেনটেন করি তার মানে হলো এক ভাই 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 কাঁধ মিলিয়ে মানে হলো মানে হলো এই খামার ইন্ডাস্ট্রিটিকে এগিয়ে নিতে যাচ্ছে তো আপনি আমাকে বলেন যে মানুষ অনেকে মনে করেন যে আর নয় দেশে আর নয় বিদেশে এবার আসুন দেশে তো আসলে আপনাদের এই খামার ইন্ডাস্ট্রিকে আপনাদের পরিকল্পনাটা কি কোথায় নিয়ে দাঁড় করানোর চিন্তা আমরা ইনশাল্লাহ আমরা এটা পরিকল্পনা আছে যে এক সময় আমরা ঘরে ঘরে খামার হবে এই দুধের সমস্যাটা আছে এটা সমাধান হয়ে যাবে আর আমরা যেই টাকা দুধে এখন বিক্রি করতেছি আমরা চাচ্ছি এটা প্রোডাকশনটা আপনার অনেক বেশি আনতে একটা গাভীতে চল্লিশ লিটার দুধ আনার জন্যে তখন প্রোডাকশনটা যদি আমার বেশি হয় তখন আমি যদি দুধ প্রাইস সেলিংটা কম হয় প্রাইসটা কমাই দিই তখন আমি ক্ষতিগ্রস্ত হব না আর দেখা যায় এখন হয়তো অনেকে দুধটা খাইতে পারে না প্রাইসটা অনেক বেশি যদি দেখা যায় এইটা আপনার প্রাইসটা কম হয় তখন সবাই আর হাতের নাগালে থাকবে সবাই দুধটা খেতে পারবে মৌব আপনি হলো প্রবাসী অনেক ভাই বন্ধুরা রয়েছে তারা অনেকে গরু চিনে না তারা খামার করতে চায় এবং অনেকে অনেক বিশাল মানিল মিশন রয়েছে যে আমি অনেক বড় একটি খামার করবো সেই খামারটা আসলে কিভাবে গরুগুলা নির্ণয় করবে আর সেই গরুগুলা কেনার জন্য যদি আপনাদের কোনো সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করবেন কিনা অবশ্যই সহযোগিতা করব সে যদি চায় অবশ্যই সহযোগিতা করব আর সে চিনতে পারবে একটা ফিজিয়ান গরু হলে এটা গরুটা হবে আপনার কানটা ছোটো হবে গলাটা চিকুন হবে পাশার মানটা একটু চড়া হবে আপনার এটা দেখে বুঝতে পারবে আর যদি আপনার জার্সি গরু হয় কালারটা আপনার ইয়েলো কালারের মতো হবে জার্সি গরুটা কালারটা আপনার কানটা ছুটো হবে মাথাটা ছুটো হবে এইগুলা দেখে সে সাধারণত বুঝতে পারবে আমরা অনেকে দেখেছি বাজারে গরু কিনে সেই গরুটার মানে গরুটা দয়া যখন গুলো গরুটা মানে দেখায় যে দুধ ওখানে দেখিয়ে দেয় আসলে যেভাবে গরুগুলা কিনে এটা কি ঠিক কিনা না এটা ঠিক না আসলে বাজার থেকে যখন গরুটা কিনে এই বাজারের গরুটা আপনার সান দেওয়া থাকে সান বলতে যেমন আপনার বাজারে নিবে সে আগামীকালকে সকালে অর্থাৎ আজকে সকাল বিকাল সে দুধটা দোয়াবে না না ধোয়াই সে বাজারে নিয়ে যাবে অর্থাৎ উলানটা অনেক বিশাল দেখাবে এক বেলায় দেখাবে দুধ হবে বিশ লিটার কিন্তু এটা এটা আনার পরে হবে আপনার পাঁচ থেকে সাত লিটার কিন্তু এটা তিন বেলার দুধটা যদি এক বেলা দেখানো হয় তাহলে তো এটা সে দেখাইতে পারবে কিন্তু একচুয়ালি সে যেই খামারে নিয়ে আসবে সে ক্ষতিগ্রস্ত হবে কেন আনার পরে সে দুধটা পাবে না সে তো বুঝতে পারতেছে না যে এই গরুটা ছান দিয়ে আছে আর ওইভাবে হলেও গরুটা নষ্ট হয়ে যায় যখন তিনবেলার দুধটা এক বেলায় ধোয়াবে এই গরুটা অনেক পেশার পরে যায় অনেক সময় আসার পরে গরুটা অনেক নষ্ট হয়ে যায় মেসটা ডিস হতে পারে খাওয়া দাওয়া হয়ে যেতে পারে যেই রোগটা দিয়ে দুধ আসে সেটার অনেক সময় সমস্যা হয়ে যায় এই কারণে বাজার থেকে না কিনাটা বেটার আর বাজার থেকে কিনতে গেলে বিভিন্ন ভাইরাস হতে পারে বাজারে যখন নিবেশে অনেক সমস্যা থাকতে পারে আর যদি ওই গরুটার সমস্যা নাও থাকে আশেপাশে যে গরুটার সমস্যা থাকে সেইটা এইটাকে এফেক্ট করে তাহলে খামারে গরুটা নিয়ে আসার পর কি কি করণীয় থাকবে যদি কিনেও ফেলে সে যদি কিনেও ফেলে তার প্রথমত কাজ থাকবে সে যদি গরুটা নিয়ে আসে তার যদি অন্য গরু থাকে তাহলে ওই খামারে সে ঢুকাবে না ফার্স্ট সে অন্য জায়গায় রেখে তিন দিন তাকে পটাশ দিয়ে ধুয়ে বিভিন্ন প্রকারের ট্রিটমেন্ট করে ফ্রেশ করে তারপরে দেন আপনার গরুটা ঢুকাবে আর না হলে সেটা গুরা খুরারোগ হতে পারে খুরারোগ হতে পার এটা হলো ভাইরাস এমন ভাইরাস যেটা হলো মহামারী বলতে পারেন আপনি একটা থেকে ছোঁয়াছুঁয়ে আরেকটা হতে পারে এই কারণে খুব সমস্যা হয়ে যাবে তার অন্য ফার্মের যে গাবিগুলো আছে সেটাতে এফেক্ট করতে পারে অনেক বিষয় অনেক বিষয় আপনার কাছে জানলাম আপনার খামারি হিসেবে আপনার কাছ থেকে যদি কেউ নাম্বার নিতে চায় বা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাই আপনার কি নাম্বারটি বলা যাবে যে নাম বলা যাবে আসলে বলা যাবে সে যাতে অযথা কারণে ফোন না করে তার যদি একচুয়ালি বিশেষ প্রয়োজন হয় কোনো সমস্যা সেই ক্ষেত্রে সে যাতে ফোন করে আমরা কিন্তু এই ভিডিওতে আপনার নাম্বারটা যখন হলো মুখে বলেই নিচ্ছে যেটা সেটা হলো কিন্তু বন্ধ করা যাবে না জি অতএব আপনি যদি নাম্বার দিতে চান তাহলে দিতে পারেন জি আমি নাম্বার আপনার এই নাম্বার থেকে আপনার খামার থেকে কেউ গরু কিনতে চাইলে গরু কিনতে পারবে কোন বিষয়ে যদি জানা থাকে জানাও জানতে পারবে পাশাপাশি যদি আপনার মাধ্যমে যদি কেউ গরু কিনতে চায় তাদেরকে গরু কিনে দেওয়ার জন্য সে সহযোগিতা যদি করার ইচ্ছে থাকে সেই সুবাদে এইসব বিষয় তিনটা বিষয় একটা হলো গরু সম্পর্কে জানা আর একটা হলো গরু কিনা বা আপনার এখান থেকে কিনা বা আপনার এখান থেকে গরুর দুধ কিনতে চাইলে অর্ডার করতে পারবে সেই বিষয়ের কারণে হলো আপনার নাম্বারটি দেওয়া আমরা কিন্তু পরবর্তীতে আপনার নাম্বারটি বন্ধ করতে পারবো না কারণ এই ভিডিওটিও বন্ধ করতে পারবো না আপনি জেনে শুনে কি নাম্বারটা দিচ্ছেন জি ঠিক আছে আচ্ছা নাম্বারটি দিন জিরো ধন্যবাদ দর্শক আমরা শুধু নাম্বারটি নেওয়ার একটাই কারণ যে আমরা অনেক প্রতিবেদন করি অসহায় লোকের প্রতিবেদন করি খামার প্রতিবেদন করি এবং অনেক অসুস্থ রুগীদের প্রতিবেদন করি সেই কারণে হলো অনেকে নাম্বারটি চান কিন্তু আমরা তখন তাৎক্ষণিকভাবে তাদের অনেকের ফোন ধরতে পারি অনেকের ধরতে পারি না সেই কারণে কিন্তু এই ভাইয়ের কাছ থেকে আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে কিন্তু নাম্বারটি নিয়েছি অযথা এই ভাই কিন্তু অনেক ব্যস্ত মানুষ কিন্তু এই আপনারা যদি কোনো জানা কিছুই থাকে শুধু জানার জন্য যে একটা ক্ষুদ্র বিষয় সেটাকে না জেনে আপনি নিজে একটু মাথা কাটালে দুইটা ইউটিউবে প্রোগ্রাম দেখেও আপনি কিন্তু বুঝতে পারবেন কিন্তু পাশাপাশি অযথা হয়রানি না করে যদি কোনো আপনার প্রয়োজন হয় একান্তই তাহলে আপনি ফোন করবেন আমরা পরবর্তীতে আসলে এই খামার ইন্ডাস্ট্রিকে কিভাবে আরো ভালোভাবে দাঁড় করানো যায় সেসব বিষয় নিয়ে থাকবে আমাদের দ্বিতীয় প্রতিবেদনে দর্শক আমরা চলুন আমরা এর পরবর্তীতে যে যে খামারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই খামারটি হলো হল সেই খামারটি সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যে এক কোটি টাকা মানিলো লোন নিয়ে তিনি এলো খামার ইন্ডাস্ট্রিকে আসলে কি রূপ ধারণ করতে চাচ্ছেন কোন ডিজিটাল পদ্ধতিতে তিনি খামার পরিচালনা করেন আর খামার ইন্ডাস্ট্রি তার একে মানে একের অধিক থেকে মানে হলো কি বলবো এক কথায় আমরা এর আগে যে প্রতিবেদনটি করেছিলাম সেই প্রতিবেদনে তার খামারের উৎস ছিল একরকম এখন মানে একটু ব্যতিক্রম যেখান থেকে হলো তিনি অন্য কিছু অন্য একটা আশার পানি দেখছেন যে অন্য একটা স্বপ্ন দেখছেন যে স্বপ্ন অনেকে মানুষের দেখে হলো তারা হলো ফিরিয়ে চলে যান যে মানে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন তার দূরমে মরছে চলে যায় কিন্তু তার স্বপ্নটা একটার পর একটা আশার আলোই দেখছেন তিনি আমরা সেই সব বিষয় নিয়ে থাকবে আমাদের দ্বিতীয় প্রতিবেদনে এই খামার ইন্ডাস্ট্রি নিয়ে আসলে তিনি কি করতে চান সেখান থেকে আপনারা চাইলে গরুর খামার থেকে হলো আপনারা গরুর যে বাচ্চাগুলো আছে খামারের যে বকনাগুলো আছে সে বকনাও কেনার সুযোগ রয়েছে গাবি কেনার সুযোগ রয়েছে আমরা পরবর্তীতে চলুন দশক আমরা কথা বলব সেই খামারি ফরিদ ভাইয়ের সাথে আমরা চলুন কথা বলি আসসালামু আলাইকুম আ আপনাদের সবার কাছে অনুরোধ থাকল আপনারা সবাই পাচক তো নামাজ পড়বেন এবং সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা তাদের জন্য দোয়া করবেন যারা অসহায় লোক রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ